Assalamualaikum. আমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা কেমন আছেন আপনারা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আর সবার আগে আপনাদের কাছে ছোট্ট আমার একটি রিকোয়েস্ট আছে, আর সেটা হচ্ছে হলো যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আমি এখানে দুটো জালি নিয়েছি, তো কালকে রাত্রে আপনাদের ভাই আসার সময় 100 লিচু কিনে নিয়ে আসছে, বোম্বাই লিচু। আর লিচুগুলো কিন্তু অনেক মিষ্টি, কালকে রাত্রে আমি প্রায় 2-3টা খেয়েছি। আর আম কিনে নিয়ে আসছে, আনারস কিনে নিয়ে আসছে। তো এর আগের একটি ব্লগে কিন্তু আমি বলেছি যে মাসি অনেক অসুস্থ, মাসির জ্বর হয়েছে, তো ডক্টরের কাছ থেকে আমরা ওষুধ এনেছিলাম। তো ওষুধ খাওয়ার পরে দেখলাম যে মাফির জ্বর কোনো মতেই যাচ্ছে না। তো শুক্রবারে আবার আপনাদের ভাইয়া বাসায় থাকে, আপনাদের ভাইয়া শুক্রবার বিকেলে ডক্টরের কাছে নিয়ে গেছে। তো ডক্টর জ্বর মাপিয়ে দেখলো যে 100 জ্বর মাফির শরীরে এখনও আছে। তখন ডক্টর মাফিকে আবার 3 দিনের অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, বললো যে অ্যান্টিবায়োটিক খেলে ইনশাল্লাহ জ্বর ভালো হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া আবার বললো যে আনারস কিনে নিয়ে আসবো, আনারস খেলে জ্বর এমনিতেও চলে যায়। তো আমরা যখন ছোট ছিলাম জ্বর আসলে আমার মাকে দেখতাম যে আনারস কিনে নিয়ে এসে আনারস কেটে আমাদের দিত, আনারস খেলে জ্বর চলে যায়। তো এখন আমি লেচু আর ফলগুলো এই জালিতে নামিয়ে নিব। এই যে দেখুন লেচুগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আর আমার কিন্তু সব থেকে ফেভারিট ফল হচ্ছে দুটো, আর সেটা হচ্ছে হলো লেচু আর আম। তা আমার মতো কার কার লিচু আর আম সব থেকে বেশি ফেভারিট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে আনারস। আনারস আমার বেশি একটা পছন্দ না, তারপরও দেখা যায় আপনাদের ভাইয়া মাঝে সাজে নিয়ে আসলে আমার খাওয়া হয়। তো আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি ছিল, কালকে রাত্রে আপনাদের ভাইয়া যখন নিয়ে আসছে বললো যে আম কাটো খেয়ে দেখি কতটা মিষ্টি। তো দেখলাম যে মাশাআল্লাহ অনেকটাই মিষ্টি হয়েছে আমগুলো। তো আলহামদুলিল্লাহ ফলগুলো আমি গুছিয়ে রেখে চলে এসেছি কিচেনে দুপুরে রান্না করার জন্য। তো চুলায় আমি অলরেডি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের উপরে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আজকে দুপুরে আমি কী কী রান্নাবান্না করব সেটাই একটু আপনাদের মাঝে শেয়ার করব। আমি আশা রাখছি আমার আজকের ব্লগটির পাশে থাকবেন আপনারা, আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো তেল যখন আমার গরম হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া দিয়ে হালকা ব্রাউন কালার করে নিব। তো পেঁয়াজটা যখন আমার হালকা একটু ভাজা হয়েছে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম পেঁয়াজের উপরে প্রায় 5-6টি কাঁচামরিচ, আর কাঁচামরিচটা আমি একটু মাঝখান থেকে ফেলে দিয়েছি। তো আজকে দুপুরে আমি আপনাদের ভাইয়ার এবং আমার সব থেকে ফেভারিট একটি খাবার রান্না করব, আর সেটা হচ্ছে হলো পটলের দোরমা। তো আজকে আমি কেসকি মাছ দিয়ে পুর তৈরি করব, আর সেই পুর দিয়ে আজকে আমি পটলের দোরমাটা তৈরি করব। তো অনেকে কিন্তু অনেকভাবেই পটলের দোরমাটা তৈরি করে খেয়ে থাকেন, বাট আমি কিভাবে পটলের দোরমাটা আজকে তৈরি করব কেসকি মাছের পুর দিয়ে সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করব। তো কাঁচামরিচ দেওয়ার পর আমি পেঁয়াজের উপরে দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, আর আদা রসুনের পেস্টটা আমি খুব ভালো করে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে নিলাম পেঁয়াজের উপরে কেচকি মাছের শুটকি,
সুটকিতে আমরা তো কম বেশি সবাই জানি অনেক বালি থাকে, তো সুটকিটা আমি আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি হাতের সাহায্যে কোচ দিয়ে। তো সুটকিটা এখন আমি পেঁয়াজের সাথে একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের সাথে সুটকিটা ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটি ঘ্রাণ চলে আসবে, ঠিক ওই পর্যায়ে আমি সুটকির উপরে দিয়ে নিব পরিমাণ মতো পানি। তো পানি তো আমি এখন দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর এখন আমি এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে নিচ্ছি বেশি করে লাল মরিচের গুঁড়ো, যেহেতু আমি কেচকি মাছের সুটকি দিয়ে পটলের দোরমার পুরটা তৈরি করব, সেজন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়ে নিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো আমার কাছে ধনিয়ার গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই আজকে আমি ধনিয়ার গুঁড়োটা দিলাম না। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই ধনিয়া গুঁড়োটা অ্যাড করে দিবেন। তো যাই হোক, সব ধরনের উপকরণ দিয়ে আমি এখন মশলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুবই ভালো করে কষাতে হবে, এতে করে কিন্তু পটলের দোরমাটা খেতেও বেশ ভালোই লাগবে। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে কষানো মশলার উপরে আমি দিয়ে নিলাম কুচি করে রাখা আলু। যেভাবে করে আমরা দেখা যায় রুটি দিয়ে আলু ভাজি করে খাই, আমি আজকে সেম একইভাবে আলুটা কুচি করে নিয়েছি। তো এখন আমি আলু কুচিটা একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো এই পটলের দোরমাটা আমি যে আজকে তৈরি করছি আপনাদের ভাইয়াকে বলিনি, আপনাদের ভাইয়া আসলে তাকে সারপ্রাইজ দিব, কারণ সে গরম ভাত দিয়ে পটলের দোরমাটা খুব ইয়াম্মি করে খাবে। এখন আমি আলুগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আজকে দুপুরে আমি আরেকটি মজার খাবার তৈরি করব, আর সেটা হচ্ছে হলো চ্যাপা সুটকি দিয়ে পটলের খোসার ভর্তা। তো আজকে বাসায় পটলের তরকারি রান্না করব, তাই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় দেখতাম আমার মা খালাকে বাসায় যদি পটল থাকতো তাহলে পটলের খোসা দিয়ে চ্যাপা সুটকির খুবই দারুণ একটা ভর্তা তৈরি করত। তো আজকে আমিও চ্যাপা সুটকি দিয়ে পটলের খোসার ভর্তাটা তৈরি করব। যদি আমার হাতে সময় থাকে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কীভাবে ভর্তাটা তৈরি করলাম, আর যদি সময় না থাকে তাহলে আমি ভর্তাটা যখন তৈরি করব তখনই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফাঁকে আমার পটলের দোরমাটাও তৈরি করা হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তো পটলের দোরমার পুর নিয়ে এতো আমি টেবিলে চলে এসেছি, আর আমি এখানে নিয়েছি কয়েকটা পটল, আর পটলগুলো আমি বঠি দিয়ে খুব ভালো করে একটু চেঁচে নিয়েছি। আর এখন আমি একটি চায়ের চামচ দিয়ে পটলের ভিতরে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো আমি এখন একটু বের করে নিচ্ছি চায়ের চামচের সাহায্যে। এই যে দেখুন, আমি কিন্তু একটি পটলের ভিতর চায়ের চামচ দিয়ে খুব ভালো করে খালি করে নিয়েছি। সেম এইভাবে করে আমি সবগুলো পটলের ভিতরের ময়লাগুলো বের করে নিব। তো আমি সবগুলো পটলের ভিতরের ময়লা বের করে ফেলেছি। এখন আমি পটলের দোরমার জন্য কিচকি মাছ দিয়ে যে পুরটা তৈরি করেছি সেই পুরটা এখন দেখুন আমি পটলের ভিতরে ভরে নিচ্ছি। আমি এখানে হাতের সাহায্যে ভরে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও ভরে নিতে পারেন, তবে চামচের থেকে কিন্তু হাতের সাহায্যে ভরে নিলে সব থেকে বেশি বেটার হয়। আমি পুরো পটলের ভিতরেই কিন্তু কেচকি মাছের পুরগুলো ভরে নিব। এতো দেখুন আমি কিন্তু একটি পটলের ভিতরে খুব সুন্দর করে কেচকি মাছের পুরগুলো ভরে নিয়েছি। তো এইভাবে করেই আমি প্রত্যেকটা পটলের ভিতরে কেচকি মাছের পুরগুলো ভরে নিব। আপনারা চাইলে বাসায় কেচকি মাছের পুরের পরিবর্তে চিকেন দিয়েও কিন্তু খুব সুন্দর করে পুর বানিয়ে পটলের দোরমা তৈরি করতে পারেন, এতে করেও কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এর আগে আমি একবার চিকেন দিয়ে পটলের দোরমা তৈরি করেছিলাম, খেয়ে দেখেছি মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো এইভাবে করেই আমি সবগুলো এই যে দেখুন ভরে নিচ্ছি। তো পটলের দুই সাইডে ডান্ডির যে অংশগুলো থাকে সেগুলো আমি আর ফেলে দেইনি, সেগুলো আমি রেখে দিয়েছি। আর এখানে আছে আমার টুথপিক। তো এখন আমি এই টুথপিকটা দেখুন কি সুন্দর করে পটলের দোরমার গেঁথে দিচ্ছি, এতে করে দেখা যায় ভাজার সময় পটলের দোরমার ভিতরে যে পুরটা আছে বের হয়ে যাবে না। আর আপনারা যদি টুথপিক দিয়ে না গেঁথে দেন তাহলে কিন্তু পটলের দোরমা পুরটা ভাজার সময়
বের হয়ে যাবে, এতে করে কিন্তু পটলের দোরমাটা খেতে আর ভালো লাগবে না। এই যে দেখুন আমি কি সুন্দর করে টুথপিক দিয়ে পটলটা গেঁথে নিয়েছি, এমনি করেই আমি সবগুলো গেঁথে নিব। এই তো আমি সবগুলো পটলের ভিতরে পুর ভরে নিয়েছি, এখন ভাজার পালা। তো চুলায় আমি অলরেডি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, প্যান আমার যখন গরম হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি একটু বেশি করেই সয়াবিন তেল দিয়ে নিব, যেহেতু আজকে আমি খুবই মজাদার একটি পটলের দোরমা তৈরি করছি। তো তেল গরম হয়ে গেলেই আমি তেলের উপরে দিয়ে নিব এক এক করে পটলের দোরমাগুলো। তো তেল গরম হয়ে গেছে, তো এখন আমি তেলের উপরে এক এক করে পটলের দোরমাগুলো দিয়ে নিচ্ছি। তো এ হচ্ছে আমার আজকের ব্লগ। তো আমি জানি না আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যদি আমার চ্যানেলের পাশে না থাকেন তাহলে কিন্তু আমি আমার এই ছোট্ট চ্যানেলটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো না। আর সবাই কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করে কোনো না কোনো স্বপ্ন নিয়ে, আমিও কিন্তু সেম কোনো না কোনো স্বপ্ন নিয়েই এই ইউটিউব চ্যানেলে কাজ করছি। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ দয়া করে আমার এই ভিডিওটি সবার মাঝে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝেও বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা যদি আমার চ্যানেলটি সবার মাঝে শেয়ার করেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি আমি একদিন অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথাই বললাম, আমার কথায় যদি কোনো রকম ভুল টুটি হয়ে থাকে তাহলে প্লিজ ছোট বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার পটলের দোরমাও প্রায় ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি পটলের দোরমাগুলো। তো এখন আমি এই তো পটলের দোরমাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তো এই হচ্ছে আমার আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন, আর সবগুলো রান্নাবান্না আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, কারণ সবগুলো রান্নাবান্না শেয়ার করতে গেলে দেখা যায় আমার ভিডিওটি অনেক বড় হয়ে যায়, যার কারণে আপনারা কিন্তু ভিডিও দেখতে চান না, সেজন্য আমি ভিডিওটি ছোটই করেছি। তো আমি এখানে রান্না করেছি পটল দিয়ে রুই মাছ, আর চ্যাপা শুটকি দিয়ে আমি পটলের খোসার একটি ভর্তা তৈরি করেছি, আর ভাত আমার আগেই অলরেডি রান্না করা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।